नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष अपन स्वागत। सम्पूर्ण आध्यात्मिकपूर्ण एवं ज्योतिष सम्पर्कित विभिन्न वीडियो देखार जो अवश्य चैनल सब्सक्राइब कर। केमन आछेन बंधुरा, आज 15 मे 2020 अत्यंत गुरुत्वपूर्ण एक दिन, ता हलो शुक्रवार। आज आमी आपनादेर संगे एक विशेष उपाचार बा टोटकार कथा बोलबो, कारण आमी प्रतिदिन कोनो ना कोनो टोटकार विषय आपनादेर संगे शेयर करी। शुक्रवारेर संगे शुक्रदेवेर एक विशेष सम्बन्ध रयेछे। आमादेर कालपुरुषेर राशिचक्रे द्वितीय घर हलो वृष राशि और तार अधिपति हलो शुक्रदेव। और द्वितीय घर थेके आमरा विचार करे थाकि आमादेर संचित अर्थ। और शुक्रदेवेर अधिपति हलेन माँ वैभव लक्ष्मी अर्थात कमला। তাই এই বিশেষ রাশির অধিপতি অর্থাৎ শুক্রদেবকে যদি শুভ রাখতে হয় তাহলে এই বিশেষ শুভাচার করা উচিত। কারণ শুক্র যদি আপনার জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে আপনার ধন সম্পদ এমনকি বৈবাহিক জীবন এবং সাংসারিক বিভিন্ন সমস্যা থাকবেই না, এবং পাশাপাশি আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। কিন্তু শুক্রদেব যদি আপনার জন্ম চাটে অসম্ভব খারাপ থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে চলে আসবে। তাই আসুন দেখে নেই যে কী ধরনের উপাচার করলে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারব। আজ আপনাদের বলবো এলাচের একটা বিশেষ শক্তিশালী টোটকার কথা। এই বিশেষ টোটকাতে আপনার আর্থিক যে সমস্যা তা কিন্তু দূর হতে বাধ্য। সে বলছে যে এই এলাচের বিশেষ টোটকা আপনাকে আর্থিক সংকট থেকে মুক্তি দেবে। বলা আছে যদি আপনি ধনবান হতে চান তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং তার সঙ্গে আপনার ভাগ্যের সুপ্রসন্নতা খুবই জরুরি। আর যদি আপনার পরিশ্রমের পুরো ফল আপনি যদি না পান তাহলে বুঝবেন যে আপনার ভাগ্য আপনার সঙ্গে নেই। এই বিশেষ উপাচার বা টোটকার কথা বলা রয়েছে, যে উপাচার বা টোটকা করলে আপনার এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে, সে অর্থনৈতিক সমস্যা হোক আর আপনার দাম্পত্য জীবনের সমস্যা হোক। তবে উপাচার করবেন অবশ্যই বিশ্বাসের সঙ্গে, আর বিশ্বাস না হলে এই উপাচার একেবারেই করবেন না। আর এই বিশেষ টোটকা যদি আপনি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে আপনার জীবনে কিন্তু ভয়ঙ্কর দিন আসতে আর সময় নেবে না। বন্ধু আসুন জেনে নিই এই বিশেষ টোটকার বিষয়ে, আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। যদি আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে উপরে তুলতে চান বা সচ্ছলতা আপনার জীবনে আনতে চান তাহলে মা লক্ষ্মীকে অবশ্যই তুষ্ট করতে হবে। এক্ষেত্রে বলবো শুদ্ধ মনে এবং শুদ্ধ চিত্তে আপনার পার্সে 5টি এলাচ অবশ্যই রাখুন। এই বিশেষ ক্রিয়াতে আপনার পার্সে টাকা পয়সার অভাব থাকবে না, আর আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এই বিশেষ ক্রিয়া অবশ্যই শুক্রবারে করবেন। যদি দাম্পত্য জীবনে সমস্যা থাকে তাহলে 5টা এলাচ কোনো সাদা বস্ত্রে বেঁধে কোনো গরিব মানুষকে দান করবেন, তাহলে আপনার দাম্পত্য জীবনের সমস্যা দূর হয়ে যাবে। অথবা আপনার বিবাহের যে সমস্যা হচ্ছিল, বিবাহ হচ্ছিল না, তা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা চলে আসবে। এখন যে বিশেষ উপাচারের কথা বলবো, এই উপাচারটি খুবই সতর্কতার সঙ্গে করবেন, কারণ এই ক্রিয়াটি করার সময় কোনো বাজে চিন্তা মনে আনবেন না। তা যদি হয় এই বিশেষ ফলের ঠিক উল্টোটা আপনার জীবনে ঘটবে। যদি সারাদিন পরিশ্রম করেও আপনার মনের মতো পয়সা আপনি ঘরে আনতে পারছেন না, অথবা দীর্ঘদিন আপনার প্রমোশন আটকে রয়েছে, আপনি কর্মক্ষেত্রে কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, সেক্ষেত্রে আজ থেকে একটি সবুজ কাপড়ে একটি এলাচের দানা বেঁধে আপনার বালিশের তলায় রেখে ঘুমাবেন। আর সকালে উঠে ওই বিশেষ এলাচটি কোনো প্রতিবেশীকে দিয়ে দিন। আর এই বিশেষ উপাচারে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। এই ক্রিয়াটি করতেই থাকুন, এর ফলে আপনার গৃহের অশুভ শক্তির প্রভাব কমতে থাকবে এবং গৃহেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
তাছাড়াও এই বিশেষ শুক্রবারে এই দুটি বস্তু দান করলে অসম্ভব শুভ ফল পাবেন। তা হলো আজকের যদি এই কোনো রূপোর বিশেষ বস্তু যদি গরিব মানুষকে দান করতে পারেন তাহলে অসম্ভব শুভ ফল পাবেন। আর যারা রূপো দান করতে পারছেন না তারা যদি এই বিশেষ দিনে দই দান করতে পারেন তাহলে অশুভ শুক্রের প্রভাব আপনার জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। এই বিশেষ ক্রিয়াটি শুধু আজকের জন্য, আর আজকের এই বিশেষ ক্রিয়া করলে আপনার জীবনের শুক্রের অশুভ প্রভাব অবশ্যই কাটবে। তো বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত।